খুব ভেবেচিন্তে এই পালানোর প্ল্যানিংটা করা হয়েছিল। আমরা হেলিকপ্টার ওড়ানো শিখতে চাই, আমার 3000 ঘন্টার ওড়ানোর এক্সপিরিয়েন্স, আমি শেখাতে পারি। তো যখন ওরা নিজের তৃতীয় ক্লাসে 1 জুলাইতে রবিবার সকালে প্যারিসের বাইরে অ্যারোড্রোমে এলো, আমরা ভাবছিলাম আজ ওই বড় চপারটা ওড়াই। কি বলছেন, ওই অ্যালয়েড টু? আরে না, ওটা বিগিনারদের জন্য উপযুক্ত না। কিন্তু ওদের জোর দেওয়াতে ওরা আর মানা করতে পারল না। আমার খুব জোর টয়লেট পেয়েছে, হেলিকপ্টারটা ওই ময়দানে নামাও। তারপর বার করলো বন্দুক, আমরা রেডয়েন ফ্রাইটকে রেও জেল থেকে ছাড়াতে যাচ্ছি। নিজের কাজটা ঠিকভাবে করো, তাহলে তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি হবে না। আমাদের কিছু লোক তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। যেই ওরা ল্যান্ড করলো, 3 জন মাস্ক পরা লোক হাতে ক্যালাশিনকাও বন্দুক আর ব্যাগ নিয়ে ঢুকলো। কিন্তু ওই পুরনো মডেলের হেলিকপ্টার স্টার্ট হলো না। আমাদের সামনে বেশি চালাকি দেখানোর চেষ্টা করিস না। অনেক চেষ্টা করার পর শেষে ওটা স্টার্ট হলো। যাতে রেডার দিয়ে ধরা না পড়ে, তাই অনেক নিচে দিয়ে উড়ে ওরা জেল অব্দি গেল। দেখো ওখানে কোনো জাল নেই, ওখানেই ল্যান্ড করো। আর এইবার ইঞ্জিন বন্ধ করবি না, আমরা 10 মিনিটে ফেরত আসবো। অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন দিয়ে ওরা জেলের দরজা কাটলো আর স্মোক বম্ব ছুড়ে মারল। রেডটা এমন সময় করা হলো যখন 46 বছরের রেডওয়িন ফাইট নিজের ভাই ইব্রাহিমের সাথে দেখা করছিল। কিছু মিনিট আগে সে ভাইকে বলল, শোন, আমাকে ছাড়াতে কিছু লোক আসছে, তুই ওখানেই বসে থাক। একটাও গুলি না চালিয়ে কয়েদি জেলের থেকে পালিয়ে গেল। চলো তাড়াতাড়ি চলো। দুটো গাড়ি হাইওয়েতে পেট্রোল পাম্পের কাছে আগে থেকেই দাঁড় করানো ছিল। হেলিকপ্টারটা জ্বালিয়ে দাও আর পাইলটকে ছেড়ে দাও, আমরা কাউকে মারতে চাই না। এমন না যে ফায়েদ প্রথমবার জেল থেকে পালালো, 2013 সালে সেকুইডেন প্রিজন থেকে পালিয়েছিল বিস্ফোরক আর বন্দুক টিস্যু পেপার বক্সে জেলের ভিতর আনিয়ে, 4 জন গার্ডকে বন্দি আর হিউম্যান শিল্ড বানিয়ে। জেলের 5টা দরজায় বম্ব ফিট করলো, ব্লাস্ট করে বেরিয়ে ওখানে রাখা গাড়ি করে পালালো। তখনও 1 মাসের জন্য পালিয়ে থাকতে পেরেছিল। এইবার 3000-এর বেশি পুলিশ অফিসার ওকে খুঁজছে। ফায়েদের জন্মটাই বোধহয় অপরাধের জন্যে। 6 বছর বয়সে ও প্রথম ক্রাইম করলো, একটা সুপারমার্কেট থেকে টাকা না দিয়ে চকলেট নিয়ে গেল। 25 বছর বয়সে 1995তে ও প্রথম সিরিয়াস ক্রাইম করলো, একটা ব্যাংক ডাকাতি, ব্যাংক ডাইরেক্টরের পরিবারকে বন্দি বানিয়ে। আপনাদের ধরে রাখা হয়েছে, সব টাকা এই ব্যাগে রাখো। ডাকাতির সিনেমা যেমন রবার্ট ডে নিরো আর আল পাচিনোর হিট আর অন্য এই ধরনের সিনেমা দেখে নিজের স্কিল উন্নত করলো। অনেক অপরাধ করার পর লোকাল পুলিশ ওকে নাম দিল টেরর অফ ক্রেই। অবশেষে ধরা পড়ল আর 30 বছরের কারাদণ্ড থেকে 10 বছর কাটাল। জেলে থাকাকালীন 2009 সালে নিজের অটোবায়োগ্রাফি ব্র্যাকিওর লিখল, মানে হামলাকারী, আর জাজকে বলল, আমি এখন বদলে গেছি, আমরা তোমাকে প্যারোলে ছাড়ছি। কিন্তু বেশি দিন অপরাধ ছেড়ে থাকতে পারল না। এইবার নোটোরিয়াস ফাইভকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2010-এ ব্যাংক ডাকাতির সময় এক মহিলা ফ্রেঞ্চ পুলিশ অফিসার অ্যারোলি ফকুয়ে কে মেরে ফেলার জন্য। দ্বিতীয়বার পালানোর পর তদন্তকারীরা জানার চেষ্টা করছে জেলের ভিতরের কেউ হেল্প করেছে কিনা। তুমি ওদেরকে গুলি করনি কেন? স্যার, ওই সময় অনেক লোক ছিল ভিজিটার রুমে। ওরা এটা জানতো যে গ্যাং মেম্বাররা ড্রোন ক্যামেরা জেলের উপরে উড়িয়ে ছবি তুলেছে প্ল্যান করার সময়। পালিয়ে বেড়ানোর জন্য ফায়েদকে প্রচুর খরচ করতে হবে যাতে পুলিশের হাতে ধরা না পড়ে। আগে করা ডাকাতির টাকা এখন কাজে আসবে। ইন্ডিয়ার সব থেকে ফ্যান্সি জেল থেকে পালানোর ঘটনা হয়েছিল 80-এর দশকে, যখন চার্লস শোভরাজ গোয়া জেল থেকে দেওয়াল চড়ে পালায়। ইন্ডিয়ান জেলের সিকিউরিটি কি এত ভালো যে কোনো অপরাধী পালাতে পারে না, নাকি সব অপরাধীরা বাইরে ঘুরছে? বিসবোর কবিতা। পালালো অপরাধী দ্বিতীয়বার, একবার বোমা মেরে, একবার নিয়ে হেলিকপ্টার। কতদিন পারবে থাকতে লুকিয়ে? খুঁজছে 3000 পুলিশ আর সরকার। আমাদের সব তথ্য আর খবর নেওয়া হয় সংবাদপত্র আর ম্যাগাজিনস, পেশাদারী পত্রিকা আর নিউজ চ্যানেলস থেকে, যেটা আমরা প্রস্তুত করি মজা এবং আকর্ষণীয়ভাবে। আমরা নিজেদের একটা সঠিক আর তথ্যপূর্ণ খবরের স্রোত হওয়ার উপর গর্ব করি। ফ্রি সাবস্ক্রাইব করুন বিসবো বাংলা।